হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অটোরিকশা চালকের দায়ের করা প্রতারণা ও পঞ্চাশ লাখ টাকার মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ দিয়েছেন আদালত সোমবার ধার্য করা এ দিনে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান মামলার তদন্তকারী কর্মকর্তাকে এ তাগিদ দেন পরে এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় দু সালের ছয়ই ফেব্রুয়ারি বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানান মামলার প্রতিবেদন নির্ধারিত তারিখে দাখিল না করায় তিনি আবেদন করলে বিজ্ঞ বিচারক এ তাগিদ দেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকবাল বাহার জানান তদন্ত কাজ এগিয়ে চলেছে মামলার আসামিরা দেশের বিভিন্ন এলাকার হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে বিশেষ করে প্রধান আসামি শাকিব খান দেশে না থাকায় তার বক্তব্য নেওয়া যাচ্ছে না তাকে হবিগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এর জন্য সময় প্রার্থনা করে আদালতে আবেদন করা হয়েছে উল্লেখ্য উনত্রিশে অক্টোবর প্রতারণা ও পঞ্চাশ লাখ টাকার মানহানির অভিযোগ এনে হবিগঞ্জে একটি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া নামক এক অটোরিকশা চালক অনুমতি না নিয়ে রাজনীতি চলচ্চিত্রে ইজাজুলের মোবাইল নম্বর ব্যবহার ও সাকিব ভক্তদের ফোনে অতিষ্ঠ হয়ে তিনি মামলাটি দায়ের করেন মামলায় সাকিব খানের পাশাপাশি রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও আসামি করা হয় ইজাজুলের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাবাসায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু